নমস্কার সবাইকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহিষ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। যারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা জানেন বিশেষ বিষয়ের ওপর কিছু আমি আলোচনা করি। প্রথম কথা, বাধা দূরীকরণের জন্য কিছু কিছু উপায় আপনাদের আমি বলে দিই। সে বিদ্যায় বাধা হোক, বিয়েতে বাধা হোক, কর্মে বাধা, শারীরিক বাধা, বাধা বিভিন্নভাবে মানুষের জীবনে আসতে পারে, আর এই বাধাগুলোই মানুষের জীবনকে তছনছ করে দেয়, মানুষের জীবনকে শেষ করে দেয়। তাহলে বাধাকে আমাদের মুক্ত করতে হবে, বাধা থেকে আমাদের বার হতে হবে, এই জন্যই আমাদের প্রচেষ্টা। আর একজন সঠিক মার্গের যে অ্যাস্ট্রোলজার জ্যোতিষ, তিনি কিন্তু পারেন আপনাকে সেই বাধা থেকে বার করে এনে আপনার জায়গায় উন্নতির শিখরে পৌঁছে দিতে। বাধা থেকে বার করে এনে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া একজন অ্যাস্ট্রোলজারের কাজ। তবে অবশ্যই জন্ম ছকটা বিচার করতে হবে, জন্ম ছকে গ্রহ দশা কি বলছে, সেই গ্রহগুলো কি ফেভারে আছে না নেই, এই বিষয়গুলোকে দেখতে হবে। জন্মছকে গ্রহ নক্ষত্র যদি ফেভারে না থাকে তাহলে কিন্তু আপনার জীবনকে তছনছ করে দিয়ে যাবে, জীবনকে নষ্ট করে দিয়ে যাবে, আমি বহু ক্ষেত্রে দেখেছি। অনেকের আবার দেখেছি অশুভ শক্তির প্রভাবে দরুন উন্নতিতে বাধা হচ্ছে। অশুভ শক্তি মানে দেখা যায় অনেক ক্ষেত্রে রাত্রিবেলায় কোথাও কিছু নেই, আপনার বাড়ির উপর থেকে বা বাড়ির ছাদে বাড়ির কার্নিশে কাক তার আনাগোনা, অন্ধকার হয়ে গেছে দিনের বেলায় নয় রাত্রিবেলায়, এবং ডাকছে, সেখানে কোনো অশুভ শক্তির প্রভাব নেই তো একটু ভাববেন। আপনার মেয়েটা পড়তে বসেছে হঠাৎ করে, হঠাৎ করে জানলার দিকে তাকিয়ে কি দেখেটা যেন গা ছমছম করে উঠল, পড়াটা ছেড়ে সে গিয়ে ডেকে আনছে, মা তুমি আমার কাছে এসো বসো, কিছু একটা সে ফিল করলো যে জানালার পাশ থেকে কিছু একটা চলে গেল। কেন আজকে, আজকের যে অনুষ্ঠান আমার হচ্ছে যে অশুভ শক্তির প্রভাবে পড়ে উন্নতিতে বাধা হয়। বহু মানুষের দেখেছি উন্নতি হতে চায় না, উন্নতি লাভে বাধা, অশুভ শক্তি এটা করতে দেয় না, পেতে দেয় না, সেই জন্যই কথাগুলো বলছি। অনেক সময় আপনি ঠিক সন্ধে দিয়ে এলেন, সন্ধেটা জাস্ট উতরেছে, একটা প্রদীপ প্রজ্বলন করেছেন, শাঁখটা বাজিয়েছেন, বাজিয়ে প্রদীপটা জ্বলতে দিয়ে এসেছেন, দেখলেন প্রদীপটা নিভে বসে আছে। একদিন না, মাসের মধ্যে দেখুন 5-6 দিন এরকম ঘটনা ঘটছে, তখন আপনি জানবেন যে ওই ঘরে বা ওই বাস্তুতে কোনো অশুভ শক্তির একটা আনাগোনা, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে যারা পুষি অর্থাৎ বিভিন্ন গৃহপালিত পশুকে পোষেন, অর্থাৎ কেউ আছে কুকুর প্রেমী, কেউ আছে বিড়াল প্রেমী, কেউ পাখি প্রেমী, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষ আছে, দেখছেন আপনার ছোট্ট কুকুরটা কিংবা বড় কুকুরটা একটা অদ্ভুত আচরণ করছে, অযথা দৌড়োদৌড়ি করছে, বা দু এক দিনের মধ্যে এমন একটা কিছু হলো
অসুস্থ হয়ে পড়ল, খাওয়া ছেড়ে দিল এবং মারাও গেল। ভেবে দেখবেন তো কোনো অশুভ শক্তির কোনো কাজ করছে না তো। সে তো দুদিন আগেও সুস্থ ছিল, খাওয়া দাওয়া করেছে, দৌড়োদৌড়ি করেছে, সবই করেছে, এখন কি এমন হলো যে সে একটা অদ্ভুত আচরণ করছে? দুদিনের মধ্যে সে মুখে গ্যাঁজা উঠে দেখলেন মারা গেল, বাঁচাতে পারলেন না। ডাক্তার এসছে, যে যারা ভেটারিনারি ডাক্তার অর্থাৎ যারা পশু চিকিৎসক তারা এসে দেখলেন, দেখে টেকে বললো, চেষ্টা করলেন, স্যালাইন দিল, এ দিল, সবার কাছে এসে বলেন, কিন্তু তাকে রক্ষা করা গেল না। তাহলে কোথাও না কোথাও অশুভ একটা শক্তি কাজ করছে। কে আছে দেখেনি? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? জামশেদপুর থেকে বলছিলাম। জামশেদপুর, কি নাম? সমীর দাস। আচ্ছা, দেখা হয় অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখি। বলো, আজকে কার সব, তুমি কি লাইন পেয়েছিলে আগে? অনেকদিন আগে পেয়েছিলাম। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমি অ্যাকচুয়ালি, আপনি আজকে টপিক নিয়েছেন যে অশুভ শক্তি, এটা আমি এটার বিষয়ে একটু জানার চেষ্টা করছিলাম। আমার বাস্তুতে আমার মনে হয় কিছু একটা প্রবলেম আছে। হ্যাঁ, আমার আজকের বিষয়, আমার যে আজকের আলোচনা, যে অশুভ শক্তির প্রভাবে উন্নতি, জীবনে উন্নতিতে বাধা, বহু জনের আমি এটা কিন্তু দেখছি, চেম্বারে চেম্বারে পরখ করছি, সেই কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমার অনুষ্ঠান। আমি যেটা বলছিলাম, আমার বাস্তুতে বাদুর আনাগোনা করে, বাদুর, বাদুর আনাগোনা করে। আচ্ছা, রাত্রে সন্ধ্যাবেলায়? আচ্ছা, থাকে? হ্যাঁ থাকে, ওই কলা গাছের মধ্যে ঝুলে থাকে। আচ্ছা, সেটা কি সংখ্যায় বেশি না দু চারটে? সেটা কি রাত্রে, রাত্রে কোন টর্চ? খুব রাত্রে একটা আমার খুব বড় নারকল গাছ আছে, ওখানে আসতো, ঠিক আছে, সংখ্যায় বেশি আসতো, এখন কমে গেছে, যাক আসে আসে না। হ্যাঁ আচ্ছা, কাকও আছে মহারাজ? না, কাক থাকুক রাত্রে, দেখো পশু পাখিরা তো থাকবেই, কিন্তু আমি বলতে চাইছি তাদের কোনো অদ্ভুত আচরণ কি তুমি ফিল করছো? সেই বাদুর রাত্রিবেলায় খুব খুব ডাকছে, চিৎকার করছে? হ্যাঁ চিৎকার করছে, একদম ঠিক, একদম। এই যে অদ্ভুত যে আচরণগুলো, অনেকে দেখেছি পেঁচা কি বলছো, আওয়াজ হয়। আর একটা কথাও বলি, তোমাদের বাস্তুতে একটা বাস্তু নাগ ছিল বহুদিন আগে, বাস্তু নাগ যাকে বলা হয়, তারা পেয়ার অর্থাৎ একটা মেল একটা ফিমেল, তা কোনোভাবে সেই পেয়ারের মধ্যে কেউ হয়তো চলে গেছে, কেউ হয়তো মারা গেছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ এরকম হয়েছে তো, আমি ওই যে বললাম ওই কুকুর প্রেমী যারা তাদের, তারা এসে বলেন, অনেকের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হয়েছে, সুস্থ মানুষ কোথাও কিছু নেই, দুদিনের মধ্যে অসুস্থ হলো। দেখো আমার কথা বোঝো, হার্ট অ্যাটাক হলো ঠিক আছে, যে সঙ্গে সঙ্গে চলে গেল, সময় দিল না, কিন্তু এমন কি হলো দুদিনের মধ্যে হসপিটালে ভর্তি হলো আর বাঁচানো গেল না, এরকম কি একদম? তার মানে তুমি এটা ধরে রেখে দাও, তোমার এই বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি পুরো মাত্রায় কাজ করছে। বেরোনোর জন্য তোমাকে একবার আসতে হবে, আমি আমি কতগুলো জিনিস বলে দেব, একটা পরামর্শ নিতে হবে, এগুলো টিভি অনুষ্ঠানে এইভাবে হয় না। পরামর্শ নিলে আমি সমস্ত জিনিস বাস্তুতে দিই প্লেসমেন্টের জন্য, যাদের যাদের এরকম নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে, নেগেটিভ এনার্জির জন্য তাদের পজিটিভ এনার্জি ঢুকতে পারছে না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? তাহলে সূর্যের জানলাটা যদি, পূর্ব দিকের জানলাটা যদি বন্ধ রাখি, তাহলে সূর্যের আলো আমার ঘরে প্রবেশ করবে, করবে না তো? তাহলে জানলাটা খুলে দিতে হবে। তাহলে আমার যদি নেগেটিভ এনার্জি আমার বাস্তুতে, আমার সংসারে, আমার পরিবারের উপর থাকে, তাহলে পজিটিভ এনার্জিগুলো সেখানে আসতে পারবে না। অবশ্যই আমি বাস্তু বন্ধন ক্রিয়া করে দিই, এখনো অবধি যাকে যাকে করে দিয়েছি তার, তারা অনেক ভালো আছে। বাস্তু বন্ধন ক্রিয়া যদি ঠিকভাবে করা যায় শাস্ত্র মেনে, তাহলে কেউ কোনোদিন আর সেই বাস্তুতে
নেগেটিভ এনার্জি কেন, কেউ তন্ত্র ক্রিয়া করলেও সেটা ফিরে চলে যাবে। আমার কাছে দুস্থ ব্যক্তি সব রকম ধরনের মানুষ আসেন, সবার জন্য আমার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, সবার জন্য ব্যবস্থা আছে, কারণ আমি আমি এইগুলো খুব ফিল করি। তাহলে কি বললাম, গৃহে অশুভ শক্তির প্রভাব ভীষণ পরিমাণে কাজ করছে। অনেকে এসে বলেন সময়টা ভালো যাচ্ছে না, জানেন ফোনটা পকেট থেকে দেখলাম জলে পড়ে গেল, অনেকে এসে বলেন, ঠিক আছে পড়তেই পারে, আপনারা শুনে বলেন পড়তেই পারে, ওমা বাড়িতে দুদিনও আসলো না, দেখা গেল টিভিটা খারাপ হয়ে গেছে, যাক টিভিটা সারালো লোক দেখে বা টিভিটা চেঞ্জ করলো বা ফোনটা কেনা হলো, ওমা আরেকটা ইলেকট্রনিক গুডস দেখছেন গন্ডগোল করতে শুরু করেছে, মানে একটার পর একটা লেগে রয়েছে। একটু ভাবুন, কোনো অশুভ শক্তি সেখানে ক্রিয়া করছে না তো? কোনো অশুভ শক্তি তার উপর প্রভাব বিস্তার করছে না তো? ভাবতে হবে, ভাবার সময় এসছে এখন, ভাবতে হবে, ভাবার সময়টা এসেছে যে কি কোথা থেকে জায়গাগুলো তৈরি হচ্ছে। এই যে বললাম দুম করে প্রদীপটা জ্বালিয়েছে নিভে গেল, অনেকের ক্ষেত্রে দেখেছি আমি আমি একদম জ্বলন্ত প্রমাণ, আমার নিজের আমার একটা চেম্বারে একজন এসেছিলেন, তার বাস্তুতে লাইট লাইট যখনই লাগায় সে লাইটটা তার বেশি দিন থাকে কেটে যায়, কিছু না কিছু প্রবলেম আসে, টিউবলাইট সাদা টিউবলাইট, বললো আমি আমি সমস্ত ফিটিংস চেঞ্জ করলাম এ করলাম, কিছু না কিছু প্রবলেমে নাই, ঘোরাতে হবে নাই, নাই সুইচটা ডিস্টার্ব করবে, কিছু না কিছু, মানে দুদিন ছাড়া ছাড়া, অথচ কোথাও কিছু নেই, অথচ দেখা যাচ্ছে সেই সেই লাইটটা কিছু না কিছু সমস্যা আনছে। আমরা কি জানি, সুইচ দেব লাইটটা এক চান্সে জ্বলে যাবে, লাইটটা খারাপ হয়ে পাল্টে দেবো আবার সেই যে কি সেই হয়ে যাবে, এই তো ব্যাপার, কিন্তু পাল্টানোর পরেও দেখা যাচ্ছে তার কিছু না কিছু ট্রাবল। একজন একজন ইলেকট্রিশিয়ান এসেছিলেন, এসে বললেন যে টিউবটাতে কোনো সমস্যা দেখছি না লাইটটাতে, আপনার আর্থিংয়ে কোনো সমস্যা হচ্ছে আপনি আর্থিংটা করে নিন। সে সেই ভদ্রলোক বললো ঠিক আছে করে দিন, যেটাতে ভালো হয় আমি করে দিন, ওমা আর্থিংও করে দিয়ে গেল, টেস্ট করে দিয়ে গেল, আবার এক মাসের মধ্যে সমস্যা। তার মানে কি, ওখানে ডেফিনেটলি কোনো নেগেটিভ এনার্জি অত্যাধিক মাত্রায় কাজ করছে, তখনই সমস্যাটা গাঢ় হচ্ছে, সমস্যাটা গভীর হয়ে যাচ্ছে। তাহলে জ্যোতিষ শাস্ত্রটাকে বুঝতে হবে, জ্যোতিষ শাস্ত্রটা না এটা ছেলে খেলার সাবজেক্ট নয়, জায়গাগুলোকে আমার ধরতে হবে, জায়গাগুলো কোথা থেকে আসছে, তার উৎপত্তি কোথায়, এই জিনিসগুলো আমি আমি ধরার চেষ্টা করি। দেখবেন অনেকে শঙ্খ বাজায়, শঙ্খে সন্ধ্যেবেলা তিনবার ফোঁ দিতে হয়, তিনবার ফোঁ দিলে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়, পজিটিভ এনার্জি আমার গৃহে প্রবেশ করে। সন্ধ্যেবেলায় হরিতলায় বা তুলসী গাছে আমরা কি দিই, তোমার শাঁখ বাজানো হয় আর ধূপকাঠি বা একটা প্রদীপ প্রজ্বলন করা, হরিতলা বলি, তুলসী তলা, কারণ যেহেতু তুলসী মাতা শ্রীহরির অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের, সেই জন্য আমরা সন্ধ্যেবেলা এটাকে প্রজ্বলন করি। দেখলেন সেই সেই তুলসী তলায় প্রদীপটা দেখুন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বা শাঁখটা প্রতিদিন বাজান, এবং তার তিনি এসে বলছেন বলে আমি প্রতিদিন বাজাই, এক একদিন এমন হয় সেই শাঁখের থেকে আওয়াজ আর বেরোয় না, আমার নিজের শাঁখ, আমার প্রিয় শাঁখ বা শঙ্খ খুব সুন্দর বাজে, আমার হাতে থেকে তৈরি, অথচ হচ্ছে না। তাহলে কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি কাজ করছে।
চিন্তা করুন। হ্যাঁ হ্যালো 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 শাস্ত্রীজি স্যার। হ্যাঁ কোথা? আমার একটু মানে রাশি আর একটু আমার কি রাশি সেটা আমি একটু জানি না, একটু জিজ্ঞেস করতাম এই জন্য। আমার আচ্ছা কোথা থেকে বলছো? আমি বেহালা থেকে। কি নাম? স্বাতী চ্যাটার্জি। জন্ম তারিখ তোমার নিজের মা? 1964 26শে মার্চ। হ্যাঁ সময়? সময় সকাল 9টা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ কলকাতা। আর জি করে আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, সত্যি আমি দেখি, আমি তো আমি লাইন পাই না, আমি চেষ্টা করি। আমি তাহলে আজকে কি করে পেলে? আজকে অনেক করে চেষ্টা করছিল, অনেক করে গত রবিবারও পাইনি, আমি চেষ্টা করেছি। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা রাশি হচ্ছে, এখানে যেটা রাশি পাচ্ছি সেটা হচ্ছে তোমার সিংহ রাশি বৃষ লগ্ন, ঠিক আছে, নরগণ। আচ্ছা শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে? হ্যাঁ শরীর স্বাস্থ্যটা ভালো না, আর একটু অর্থনৈতিক সমস্যা। জানি অর্থনৈতিক সমস্যাটা বেশ বেশ যেন মাথা চাড়া দিয়ে উঠেছে, হ্যাঁ হ্যাঁ অর্থনৈতিক সমস্যাটা বেশ গাঢ় হচ্ছে দেখছি, হ্যাঁ হ্যাঁ শাস্ত্রীজি তাই তো? হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং মনটা তোমার ভীষণ অস্থির, মনটাতে তোমার শান্তির একটা অভাব। তোমার রাশি চক্রের মধ্যে বুধ অত্যন্ত নিচস্থ, কারণ বুধ হচ্ছে বালক গ্রহ, মীন রাশিতে বুধ কিন্তু নিচস্থ থাকে। এই বুধের অবস্থানটা মোটেও শুভ দেখছি না। কেমন এটা কিন্তু পাচ্ছি। আর একটা হচ্ছে শনি বৃহস্পতি তোমার ভালো যোগ আছে, ঠিক আছে, সবই ঠিক আছে। আর দ্বিতীয় রাহু একটা অর্থনৈতিক বা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার একটা ক্রাইসিস, একটা অভাব তৈরি করছে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা অভাব বা অনটন তৈরি করছে। কিন্তু এটা তোমার আগে ছিল না মা, আগে তোমরা খুব সচ্ছল ছিলে, সচ্ছল ভাবে চলছিলে। কোনোদিন টাকা পয়সা নিয়ে ভাবতে হবে তোমরা কিন্তু এটা ভাবনি, বর্তমানে তোমাকে এটা ভাবতে হচ্ছে, পরিস্থিতি তোমাকে বাধ্য করছে, তাই তো? ঠিক আছে তুমি একটু দেখিয়ে নাও, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির একটা পরামর্শ নাও, এটা নিলে দেখবে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ জ্যোতিষ পরামর্শ, সব সময় যা জ্যোতিষ পরামর্শ নিলেই যে প্রতিকারের দরকার পড়বে তাও না। বহু ক্ষেত্রে আমি দেখেছি আলাপ আলোচনা সাপেক্ষে টেবিলে বসে অনেক প্রবলেম সলভ করে দিয়েছি। এই যে অশুভ শক্তি যে প্রভাব অনেক ক্ষেত্রে হয়, অনেকের বাবা মারা যাওয়ার পর বা প্রিয়জন হারাবার পর দেখা যায় খুব দুঃসময় যাচ্ছে। অনেকে আপনারা এসে বলে না চেম্বারে, এইটা একজন প্রথম কলার তো বললেন, তা এইরকম কিন্তু যে প্রিয়জন যখন হারিয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক মানুষের নানা প্রকার নাটা ঝাপটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। প্রিয়জন যখন হারিয়ে যায় তখন কিন্তু নানা মানুষের এই যে নাটা ঝাপটা বা যে চরম একটা দুর্দিন, চরম একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু সেই বছরটা যত অনেক ক্ষেত্রে দেখেছি যখন কাল অসুচ থাকে, কাল অসুচ মানে এক বছর যখন সেই তিথি নক্ষত্রে তো আবার পুনরায় বাৎসরিক কাজ হয়, অনেকে আবার দোষ পায়, এক পা দোষ, দু পা দোষ, তিন পা দোষ, এরকম দোষ পায়। তাহলে সেই দোষটা যতক্ষণ না ক্রিয়া ক্লিয়ার হচ্ছে দেখা যায় নানাবিধ সমস্যা, রোজগার আছে, সরকারি চাকরি করে, মাস মাইনে পায়, ঝামে, কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না। নিজের শরীরটা হলো স্ত্রী নিয়ে ভুগছে, স্ত্রীর একটা বাজে রোগ দেখা দিল, ডাক্তার বলছে এটা অপারেশন করতে হবে, আর সে একজন বলল ইউটেরাসে টিউমার দেখা দিল। এটা তো আগে হতে পারতো, আগে হতে পারতো বা পরে হতে পারতো, কিন্তু ওই বললাম প্রিয়জন হারাবার পরই দেখা যাচ্ছে সেগুলো ফিল করছে। সেখানে কোনো অশুভ শক্তি কাজ করছেন না তো, ভাবুন এটা, সেখানে কোনো অশুভ কোনো ইঙ্গিত দিচ্ছে না তো, নেগেটিভ কোনো ভাইব্রেশন তৈরি হচ্ছে না তো,
সে ভদ্রলোক চাকরি করবে না, এইসব নিয়ে সমস্যা পোয়াবে। এমনও দেখা গেল তার সন্তান ঘরে পড়ে বিরাট রকম চোট পেল। মানে কোন দিক থেকে বলছি, আমি কোন দিক থেকে, আমার কাছে এসে বলে তো কথাগুলো যে আমি কোন দিক থেকে পথ পাচ্ছি না, দিশে হারা অবস্থা। ভাবুন তার অবস্থাটা হচ্ছে দিশে হারা। সরকারি চাকরি করে, মাস মাইনে 30 তারিখের মধ্যে স্যালারি চলে আসে, অথচ তার জীবনে নানাবিধ সমস্যাগুলো একের পর এক আসতে শুরু করেছে, একের পর এক আসতে শুরু করেছে। তাহলে কি হলো? এই জায়গাগুলোকে ভাবতে হবে, কেন আসছে? কিছুতেই অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারছে না, চারিদিক থেকে যেন নানা সমস্যা। তখনই কিন্তু আপনাকে ভাবতে হবে, কোনো অশুভ শক্তি কাজ করছে না তো? একটু মাথায় নিন। দেখিয়েছেন অনেক নামি দামি জ্যোতিষ গেছেন, অনেক রত্ন উপরত্ন অনেক পড়েছেন, হাত দেখে বাবাজির অনেক কথা বলেছে, হয়তো দেখা যাচ্ছে আমরা অশুভ শক্তি আপনাকে সেই সেই গ্রহের কাজগুলো করতে দিচ্ছে না। বহুজন আছে বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, অথচ সে ছেলে মেয়ের জন্য সরস্বতী কবচ করে এনেছে, নীল সরস্বতী করেছে কোনো বাবাজিকে দিয়ে, বা মহামাতঙ্গি করেছে, বা রত্ন উপরত্ন তাদের দিয়েছে লেখাপড়াটা যাতে ভালো হয়, অথচ তার ফাংশনিংটা নেই, প্রতিকারের যে কার্যকারিতা সেটা হচ্ছে না, কোনো অশুভ শক্তি সেখানে কাজ করছে না তো ভাবুন। আপনার নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে না তো? আপনি ভাবছেন যে না, এত টাকা খরচা করে এটা করলাম, তো এটার তো আমি সেই উপকারটা পাচ্ছি না। বাবুন কেন হচ্ছে? সেই বাড়িতে নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট খেয়ে নিচ্ছে না তো? ভাববার বিষয় আছে, ভাববার বিষয় আছে। রাত্রে একা থাকলে দেখছেন নিজুম শুয়ে রয়েছেন, অনেকে বাড়িতে খটখট আওয়াজ হয়, বিভিন্ন রকমের দেখা যায় শব্দ আসে, জানলা খুলে যাওয়ার, দরজা খুলে যাওয়ার, অনেকে রাতের অন্ধকারে বাতে ঘুমিয়ে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে স্বপ্ন দেখে, কে যেন আমাকে এসে বলে অনেকে যে কে যেন গলা টিপতে আসছে, কে যেন একটা কিরম কিম্বুত কিমাকার হঠাৎ করে ঘুম থেকে উঠে ঘাম জাম ঝরিয়ে উঠে বসলো মাঝরাতে, তখন বাজে 2:30। সেসব সমস্যা আমি বহুজনকে না মিটিয়েছি, আমার যা ক্রিয়া, আমার যা বিদ্যা, আমি যা শিখেছি তাই দিয়ে পুরোটা তাদের অনেক মিটিয়ে দিয়েছি, তাদের এইসব সমস্যা এখন আসে না। কিন্তু আমি জাস্ট তুলে ধরছি যে অশুভ শক্তি চোখে দেখা যায় না, কিন্তু পরোক্ষে পরোক্ষে কাজ করে যায়। যাদের হরোস্কোপে গ্রহ নক্ষত্রের অবস্থান দুর্বল তাদের অ্যাটাক করে, যাদের সবল তাদের অতটা অ্যাটাক করতে পারে না। আসছি সে প্রসঙ্গে, কে আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে বলছি। আচ্ছা ফারাক্কা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের। মেয়ের নাম রুমুসা। জন্ম তারিখ 10 সেপ্টেম্বর 1995। সময় বিকেল 3:30। জন্মবার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ রবিবার। রাশি হচ্ছে মীন রাশি, কর্কট মকর লগ্ন। আচ্ছা তোমার মেয়ের কিন্তু বর্তমানে শনির 7:30 শুরু হয়েছে, এটা কি জানা আছে? না বাবা। এই 7:30 চলাকালীন 7.5 বছর, 7:30 নাম জানো নিশ্চয়ই, এখন মিডিয়ার দৌলতে সবাই জেনে গেছে, 2.5 বছর 2.5 বছর 2.5 বছর রাশির দ্বাদশ, রাশির ওপর রাশির দ্বিতীয় যে গ্রহ শনির অবস্থান তাকে বলা হয় 7:30। তাহলে এই 7:30-র প্রভাবে পড়ে তোমার মেয়ের জীবনটা এই 7.5 বছর নানাবিধ সমস্যা কিন্তু নিয়ে আসবে। ওর বিয়ে হয়েছে? আচ্ছা কোনো কর্ম করছে? সেরকম কিছু না। কেন কেন বলা তো বলছি,
কারণ ওর কিন্তু হওয়া, দেখো বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, 28 বছর প্রায় বয়স হয়ে গেল, দেখো এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারলো না। কেন? স্যাটার্ন বা শনি প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি করলো, হতে দিল না। শনি এই জায়গাটা হতে দিল না, বুঝতে পেরেছ? এই জায়গাটাকে তোমার ঠিক করাতে হবে, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। সাধু সর্প দোষ ওর জীবনকে তছনছ করে দিয়ে যাবে। সাধু সর্প দোষ কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষের জীবনকে নাটা ঝাপটা দিয়ে যায়, নানাভাবে নাড়িয়ে দিয়ে যায়। কেমন? আর একটা বলি, রবি শুক্রের ধননাশ দোষ ও রাশিচক্রে দেখা যায়, যাকে বলি দারিদ্র দোষ। একটু তোমাদের অর্থনৈতিক কিছু সমস্যা কি দেখা যাচ্ছে? দেখছি তো, ওর বাবা আছে, বাবার শরীর নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে। দেখো আমি তো জানি না, আমি কলকাতার কাছে ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথায়? মুর্শিদাবাদ থেকে। আমি যেটা পাচ্ছি সেটা বলছি। কেমন? তাহলে এই জায়গাগুলো তুমি কি জানার পর চুপ করে বসে থাকবে, না সমাধানের চেষ্টা করবে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে? প্রথম হচ্ছে শনির সাড়ে সাথী, এটার গার্ড করো। এটার জন্য শনিবার দিন আমি বারবার বলি, যাদের যাদের সাড়ে সাথী চলছে, যাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে, তারা শনিবার দিন সর্ষের তেল, তিলের তেল এগুলো কিনবেন না। চামড়ার কোনো জিনিস, কোমরের বেল্ট, ওয়ালেট, শু, এ সমস্ত চামড়ার কোনো দ্রব্য পয়সা দিয়ে নিজের পকেট থেকে বা নিজের উপার্জন করে কোনো কিনবেন না ওই ওই দিনটা। বাকি দিনগুলো কিনতে পারে, মানে শনিবার ছাড়া অন্য দিন। এই দিন কি করতে হয়? দান করতে হয়, বুঝতে পারলে? দান করলে ভীষণ ভালো ফল পাওয়া যায়। এগুলো এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। ওই যে শনি, শনি তো লেট মুভিং প্ল্যানে, শনি দেরি করছে। এই বিয়ের জায়গাটাকে তুমি একটুখানি, যে জায়গাটা খারাপ রয়েছে না, একটু অভিজ্ঞ জ্যোতিষীকে দেখাও, ওনার পরামর্শ নাও। দেখো বিয়ে হয়ে যাবে, ভালো হবে বিয়ে, আমি বলছি ভালো ঘরে বিয়ে হবে। কিন্তু তুমি যদি এটাকে অবহেলা করো, অনেকে অবহেলা করে, তারপরে কিন্তু হাত কামড়ায়, লাভ নেই। ওই জন্য বলি সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করো, ভালো হবে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তাহলে জ্যোতিষ জানতে হবে। জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে পৃথিবীর প্রাচীন শাস্ত্র, এটা আমি দেখেছি, উপলব্ধি করেছি, আর উপলব্ধি করেছি বলেই কথাগুলো বলছি। এই যে অশুভ শক্তির প্রভাব, আজকে ছিল অশুভ শক্তি আপনার জীবনে উন্নতিতে বাধা দিচ্ছে না তো? কে বলতে পারে এই মেয়েটার বিয়েটা কেউ বেঁধে রাখেনি? বহুজনের মাঝে দেখেছি, কিছুতেই বিয়ের পিঁড়িতে বসানো যাচ্ছে না। কথাবার্তা হয়ে গেল, দুপক্ষ এসে গেল, হঠাৎ করে কি হলো, পাত্রপক্ষ ওখান থেকে জানিয়ে দিল, না আমরা এই বিয়েটা এখন পোস্টপন করছি, এখন এই বিমতে বিয়ে দেব না। এদিকে ডেকোরেটরসকে বলা হয়ে গেছে, কোনো যেখানে অনুষ্ঠান বাড়ি ভাড়া নয় তাকে বলা হয়ে গেছে, ক্যাটারিংকে বলা হয়ে গেছে, একদম তীরে এসে শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে। দেখুন, কেউ আপনার সন্তানের বিয়েটাকে বেঁধে রাখেনি তো? বিয়েটা বেঁধে রাখে মানে বিয়ে হওয়াতে বাধা সৃষ্টি করেননি তো? একটু ভাবুন, সেখানে কোনো অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি কাজ করছে না তো? ভাবতে হবে, এগুলো ভাববার বিষয় আছে, এগুলো ভাববার বিষয় আছে। দিন এসছে যখন দেখছেন কোনো দিকে কুল পাওয়া যাচ্ছে না, আপনি ভাবছেন ওরা নেগেটিভ এনার্জি কি, জোর করে বিয়ে দেও, দেখো না হয়েছে, এবার ঠিক হয়ে যাবে। ওমা, যেখানে বিয়ে দিলেন সে দিলেন ছেলেটা একেবারেই ভালো না, আপনার মেয়ের উপযুক্ত না, আপনার মেয়েকে সম্মানই করে না, স্ত্রী বলে মর্যাদাই দেয় না। আরে জোর করে তো কিছু হয় না, আপনার কেউ বেঁধে রেখেছে, আপনি জোর করে তার প্রতি যাচ্ছেন, আগে বন্ধনটাকে কাটান।
যে জায়গাগুলো আটকে রেখেছে সেই জায়গাটাকে ড্যামেজ করে দিন, সেই জায়গাটাকে নষ্ট করে দিন, তারপরে এগোন। আমার কথাটা বোঝাতে পাচ্ছি? যে যাক, যখন একজন অভিজ্ঞ, অনেক কিছু পদ আছে, পদ্ধতি আছে, সেগুলোকে অ্যাপ্লাই করুন। অনেক কিছু উপায় ঘরে বসেই করা যায়, সেগুলোকে আপনি প্রয়োগ করুন। সঠিক যদি প্রয়োগ করা যায়, অশুভ শক্তি আস্তে আস্তে, যে ছায়া, অশুভ শক্তিকে তো দেখা যায় না, ছায়ার মতো বিচরণ করে, আপনার জীবনটাকে তছনছ করে দিয়ে যায়, জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে নষ্ট করে দিয়ে যায়, তাকে সরিয়ে দিন আস্তে আস্তে সেই শরীরকে। যখন মেঘলা দিন হয় তখন সূর্যকে দেখা যায় না, আস্তে আস্তে যখন মেঘটা সরে যায় দেখবেন বেলার দিকে সূর্য একটু বেদেখা দিল, অর্থাৎ সূর্য উঠল, সূর্যের, সূর্যকে আমরা দেখতে পেলাম বা আলোটা পেলাম। ঠিক তেমনি অশুভ শক্তি যখন সরে যাবে তখনই শুভ শক্তি আপনার সেখানে দাঁড়াবে। এটাই হলো গ্রহ আর নক্ষত্রের বিশেষ খেলা। এই খেলা মধ্যে আমরা যদি পড়ে যাই এবং অশুভ শক্তির যে কুপ্রভাব, তাহলে যদি পড়ে যায় তাহলে জানবেন আপনার জীবন তছনছ হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আপনি সন্তানের জন্য বহু চেষ্টা করছেন চাকরির, কোথাও হচ্ছে না, ওই গৃহের দেখুন নেগেটিভ এনার্জি হয়তো সেই জায়গাটাকে বারবার বাধা দিচ্ছে, বারবার হতে দিচ্ছে না। আপনি জেনেও নিরুপায় হাত পা উঠে বসে আছেন, কারণ ওই অশুভ শক্তির কাজ সে কিন্তু করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সেদিকে হাওড়া চেম্বারে একজন এসেছিলেন, তিনি তার পাখির বিজনেস, বিদেশি পাখি, বিভিন্ন রকমের দামি দামি বার্ড, লাভ বার্ড, ককটেল, বিভিন্ন পাখি আছেন, সে বিজনেস করেন, ভালো কথা। ইদানিং দেখতে পারা যাচ্ছে যে সেই পাখির যে ডিম ফুটে যে বাচ্চা হয়, একটা বাচ্চা তুলতে পারছে না, বাচ্চা বড় করতে পারছে না, কারণ সেই বাচ্চাগুলোকে বেশি দামে বিক্রি করে পেয়ারগুলো, এবং সেই দিয়ে নিজের ভরণ পোষণ চালায় আর ওই পাখির খাবার দাবারের ব্যবস্থা হয়, মানে বাকি যে পাখিগুলো ঘরে আছে। কিন্তু সে যে ডিম ফুটছে, কোনো ডিমগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা হলে পাখিটাই দেখছে মেরে দিচ্ছে, মেল মেল যে বার্ড সেই দেখুন মেরে দিচ্ছে, কিন্তু মেল বার্ড কিন্তু তার বাচ্চাদের খাওয়ায়, ফিট করায়, কিন্তু দেখুন একটা নেগেটিভ এনার্জি সেখানে গিয়ে তখনই কাজ করতে শুরু করেছে, পাখির যে বংশবৃদ্ধি আস্তে আস্তে কিন্তু কমে যেতে শুরু করেছে, এবং যেগুলো যেগুলো ওদের মানে একদম মানে যে পাখিগুলো ওদের তৈরি পাখি যাকে বলা হয়, একদম ঘরে থাকে সেই পাখিগুলো, মানে সেগুলো দেখছে আস্তে আস্তে মরে যেতে শুরু করেছে। অথচ এই পাখির ব্যবসাতে সে মুনাফা করেছিল, তখনই ভাবুন যে কোনো অশুভ শক্তি এখানে কাজ করছেন না তো, বা কেউ অশুভ শক্তির কোনো কাজ করাচ্ছে না তো, একটা কোশ্চেন মার্ক। হ্যাঁ আসছে, হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ কোথা থেকে? করিমপুর থেকে বলছি। করিমপুর, আচ্ছা আচ্ছা, কৃষ্ণনগর থেকে যেতে হয় আরো? কতক্ষণ লাগে কৃষ্ণনগর থেকে? দু ঘন্টা, আড়াই ঘন্টা বাসে নাকি না ট্রেন আছে? জন্মস্থান রবিবার ছিল। আচ্ছা মেষ রাশি এটা জানা আছে? কর্কট লগ্ন। আচ্ছা ওর কর্ম নিয়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে? কি করছে আগে বলো ছেলে? দেখো মানে সরকারি চাকরির চেষ্টা করছে সেইভাবে হচ্ছে না, কেমন কোথাও একটা বাধা প্রাপ্ত হচ্ছে। আচ্ছা বিয়ে হয়েছে? না বিয়ে হয়নি, রেজিস্ট্রেশন হয়েছে।
তোমাকে আমি একটা তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, ওর সপ্তম ভাবে শনি, মানে বিবাহ কারক যে লর্ড সে হলো স্যাটার্ন। এই শনি কিন্তু নানাভাবে সমস্যা দেখা দেবে, সমস্যা তৈরি করবে, অযাচিত সমস্যা কিন্তু শনি নিয়ে আসবে। সপ্তমে শনি এ কিন্তু খুব ডেঞ্জার, বিয়ের জীবন কিন্তু সুখের করতে দেয় না। আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে পরামর্শ করিয়ে এই শনির একটা গার্ড যদি করতে পারো তাহলে সেটা কিন্তু অনেক শুভ হবে। কেমন? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। না ভালো দেখছি না, মানসিক দিকটা কিন্তু খুব ভালো নয়। হ্যাঁ কেন ভালো নয় বলছি, কেন বলছি, ওর মন মানসিকতা স্বাভাবিক নয়, এটুকু বলতে পারি। তুমি আমায় কি বলবে, তুমি করিমপুর থেকে ফোন করেছো আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি ধর্মতলা। কারণ মন মানসিকতা একটা খুঁতখুঁতে ভাব, একটা কোন জিনিসের উপর আসক্তি রয়েছে ওর, বুঝতে পেরেছো? মাঝে মধ্যে তোমার সঙ্গেও কিন্তু লেগে যায়, একটু ছুঁচি বাই গ্রচে থাকবে, বুঝেছো? এইখানেই বলি যে কেউ কোনো অশুভ শক্তি এখানে কাজ করছে না, তো এই জায়গাটাই ভাবতে হবে। ছেলে তো আগে এরকম ছিল না, না না একদম তাই। তাহলে বর্তমানে তার মধ্যে এই পরিবর্তন এসছে, তাহলে কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির আনাগোনা নয় তো, একটু ভাবো আমার কথাটা, বোঝো, কোনো অশুভ শক্তির আনাগোনা নয় তো। ইয়েস, আনাগোনা। আমি বলতে পারি দায়িত্ব নিয়ে এই নেগেটিভ এনার্জি ওর উপর পূর্ণ মাত্রায় কাজ করছে, এই নেগেটিভ এনার্জিকে আস্তে করে সরাতে হবে, না সরালে আগামী দিন কিন্তু আমি ওর জীবনে খুব ভালো দেখছি না। পরে কিন্তু তুমি পশ্চাবে, হাত কামড়াবে যে উনি বলেছিল আমি কোনো দায়িত্ব নিইনি, পালন করিনি, ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? একদম সম্পূর্ণ একমত। ঠিক আছে। আর ছেলে কি মাঝে মধ্যে একটু রেগেও যায়? ভীষণ ভীষণ, মানে একটা চড়া রাগ ওর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখো রাগ প্রত্যেকটা মানুষের মধ্যে কম আর বেশি আছে, একটা চড়া রাগ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আমরা সব বিষয় নিয়ে ভাবতে পারি। তার আগে বলে দিই যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার, প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের ঠিক নিচে, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, এখানে বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে বিকেল প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাচ্ছেন, ডায়মন্ড প্লাজা বিগ বাজারের ঠিক একদম সন্নিকটে, মানে শপিং মল আছে তার পাশেই হলো আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, একটু কারি ওখান থেকে আপনারা ফোন করে অবশ্যই আসবেন। অনলাইনেও বিচারের ব্যবস্থা রয়েছে যারা অনলাইনে এরকম সমস্যা হচ্ছে। তাহলে ফিরে ফিরে আসি যে অশুভ শক্তির প্রভাব আপনার জীবনে কি উন্নতিতে বাধা দিচ্ছে আজকের বিষয়। শিলিগুড়ির থেকে একটি মেয়ে আমাকে অনলাইনে দেখিয়েছে, তাকে বলেছিলাম দেখ তোমার এখানে যে ব্যাপারটা আসছে আমি দেখছি, সে অনেক শিলিগুড়িতে অনেক জ্যোতিষকে দেখিয়েছে এবং জ্যোতিষ তার সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু তার রেজাল্টটা ফ্রুটফুল হচ্ছে না, কোনো জায়গায় রেজাল্টটা হতে দিচ্ছিল না। আমি তখন তাকে বললাম একটা কথা যে এই যে বিয়েটা না হওয়ার, একজন ভালো খুব নাম যা মানে একটা ভালো সরকারি পদস্থ একজন অফিসার র্যাঙ্কের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, ঠিকঠাক হয়েছিল, তার আগে তার দুটো বিয়ে কেটে যায়, কথাবার্তাও চলছে, হঠাৎ করে কি হলো ছেলে
কর্তৃপক্ষ বললো এখন এই মুহূর্তে বিবাহ করবে না। তো আমাকে যখন ফোন, আমি যখন তার জন্মছকটাকে বিচার করি, করে দেখলাম যে তার ছকে যা ছিল সেটা এমন কিছু না, তার বাড়ির কিছু অশুভ প্রভাব সেইটা গিয়ে ওর উপর পড়ছে। যাতে ভালো ভালো সম্বন্ধগুলো এসেও ক্লিক করছে না, সরকারি চাকরি করে, ভালো উচ্চ পদস্থ পোস্টে রয়েছে, WBCS অফিসার, যোগাযোগ এসছে, চিন্তা করুন, কিন্তু সে একটা স্টেজের পরে গিয়ে আমি তখন বলেছিলাম যে বাস্তুর যে অশুভ প্রভাব, কেউ কিছু করে এমন কিছু করা আছে, এইটাকে আগে ঠিক করতে হবে। বলছে আপনি তাহলে যদি পারবেন, আমি কেন পারবো না, আমরা মা কামাখ্যার সাধক, আমরা সেইখানে গিয়ে আরাধনা করি। তাকে তো এই জিনিস দিয়ে দিয়েছিল, যেখান থেকে সম্পর্কটা কেটে গেছিল সে আবার তারা যোগাযোগ করতে শুরু করেছে, কি বলবেন? তাহলে এই অশুভ শক্তি থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে এর জন্য কিন্তু আমাদের প্রতিকারের রাস্তা আছে, প্রতিবিধানের রাস্তা আছে, এবং সমস্ত কিছু ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। সেইটাকে যদি আমরা হোম যজ্ঞ ক্রিয়া করে, এবং কামাখ্যা তন্ত্রের ওপর বিশেষ কাজ, তারাপীঠের ওপর বিশেষ কাজ, রাজরাপ্পায় বিশেষ কাজকর্ম করে আমরা সমস্ত খুব পাওয়ারফুল বস্তু দিয়ে থাকি, যে বস্তুগুলো মানুষের জীবনকে ত্বরান্বিত করে, মানুষের জীবনকে অনেক ভালো করে, এই নেগেটিভ এনার্জিটাকে সরিয়ে দেয়। আজ ভাবছেন আপনি খুব ভালো আছি, আগামী দিন আপনার জীবনিকা পড়ে যেতে পারে, তার আগে একটু ভাবতে হবে, এই অশনি সংকেতগুলো পাচ্ছেন না তো? দেখবেন অনেক কথা বলছি, একটা টিকটিকি টিক 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 করে উঠলো, তখন দেখবেন বোঝা গেল না তার মানে কথাটা সত্যি, বা কথাটা হতে চলেছে বা ফলতে চলেছে। তাহলে আমাদের এই অশুভ ব্যাপারটাকে, নেগেটিভটাকে সরিয়ে দিতে হবে। এই সরিয়ে দেওয়ার জন্য আমি বহু প্রচেষ্টা করি, বহু ক্রিয়া করি, বহু জায়গাটাকে আমি খুব খেটে গলা পর্যন্ত পরিশ্রম করে বানাই। একজনের বড় বাড়ি এই হাওড়ায়, তাকে দিয়েছিলাম বিভিন্ন বস্তু, বিভিন্ন জায়গায় রাখতে দিয়েছিলাম, আজকে সে রেখে বলছে বাড়িটার মধ্যে একটা শান্তির মতো জায়গা এসছে, একটা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছি, পজিটিভ দিক পাচ্ছি, পজিটিভ দিকটা পাচ্ছি। তাহলে কাজ করলে কাজ হয়। আমি বারবার বলি, তন্ত্র দৈব আধ্যাত্মিকতা অনেক বড় জায়গায় নিয়ে যাবে, তন্ত্র দৈব আধ্যাত্মিকতা অনেক বড় জায়গায় কিন্তু নিয়ে যাবে, অনেক উন্নতির শিখরে নিয়ে যায়, মানুষের সমস্যাকে অনেকটা কাটিয়ে দেওয়া যায়, মানুষের সমস্যাকে মুক্ত করে দেওয়া যায়। সরব পরম সরম পরমেশ্বর আমাদের সেই জায়গাটা কিন্তু দেখেন। ওই জন্য বলি, সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পুরুষরা ডান পা ফেলবেন, মহিলারা বাঁ পা ফেলবেন, আর হাতটা, নিজের হাতটা ভালো করে দেখবেন, দুটো হাত ভালো করে দেখবেন, আর বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম, বলে হাতটা ভালোভাবে বুলিয়ে নেবেন তিনবার, বলে দেখুন পজিটিভ ভাইব্রেশন পান কিনা। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা, অং দক্ষ যজ্ঞ বিরাশিন্নৈ মহাঘোরাৈ যোগিনী কোটি পরিবৃতাৈ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় সআভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতিনাশিনী বিপত্তারিণী শ্রীজগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাৈ নম, দেবী দুর্গাৈ নম, দেবী দুর্গাৈ নম।